নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছো। ইদানিং কিন্তু খুব গরম পড়েছে, গরমে অনেকেরই পেটের সমস্যা হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এই সময় আমি মনে করি যে একটু হালকা পাতলা জাতীয় কিছু খাবার খেলে মনে হয় শরীরের পক্ষে সেটা ভালো হবে। তো সেই রকমই আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আর কি, তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেটা এই গরমকালের পক্ষে একেবারে উপযুক্ত। আমি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো একটা এইরকমই একটা রেসিপি, যেটা নাকি গরমে তোমাদের খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর শরীরের পক্ষে অবশ্যই ভালো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, যাতে তোমরা নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও দেখতে পারো। তাহলে চলো শুরু করে দিই আজকের নতুন রেসিপি। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে বাটা মাছের এই রেসিপিটা কিন্তু একেবারে উপযুক্ত। এটা রান্না করতে খুব বেশি উপকরণ লাগছে না। চলো দেখে নেওয়া যাক কী কী দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এখানে দেখো আমি লম্বা করে সজনের ডাঁটা কেটে নিয়েছি। সজনের ডাঁটা খুবই উপকারী, তোমরা জানো। এখানে আছে পটল, পটলটাকেও আমি লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। আমি এখানে একটা আলু নিয়েছি, সেটাকেও ঠিক একই মাপে আমি কেটে নিয়েছি। এখানে আছে একটা টমেটো, টমেটোটাকে স্লাইস করে নিয়েছি। আর এখানে আছে 1 টেবিল স্পুন মতন জিরে, আদা আর 2টো পাকা লঙ্কা। আমি এই রান্নাটাতে কিন্তু ঝালও খুব কম দেব। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ রসুন আমি একদম ব্যবহার করব না। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে আমি একে একে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি 2টো 2টো করে মাছ ভেজে নেব, না হলে গায়ে গায়ে লেগে যাবে আর উঠাতে অসুবিধা হবে। তো এখানে দেখো মাছগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে, আর একটু কম ভাজলে ভালো হতো। যাই হোক, আমার মাছ দুটো একটু কড়া ভাজা হয়ে গেছে। তো আমি একে একে সবকটা মাছই তুলে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ে যেটুকু মাছ ভাজার তেল অবশিষ্ট রয়েছে সেইটুকু দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু বললাম এখানে তেল মশলা খুবই কম লাগবে, আমি এখানে 1/2 টিস্পুন মতন কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু সামান্য ভাজা হলে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা অপশনাল, মানে যারা একটু ঝাল খাবে তাদের জন্য আর কি, তারা লঙ্কাটা ভাতের সাথে মেখে নিয়ে খেতে পারবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটা আগে দেব, তার কারণ আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে, সামান্য হালকা একটু, মানে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আর একটু তাহলে নরমও হয়ে যাবে। আলুটা একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। আলু আর পটলকে একসাথে ভেজে নিতে হবে। এখানে কিন্তু তোমরা, তোমাদের কাছে যদি কাঁচকলা থাকে কাঁচকলাও ইউজ করতে পারো, কাঁচকলাও কিন্তু খুব উপকারী একটি সবজি। তো দেখো আলু আর পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সজনের ডাঁটাটা দিয়ে দেবো। সজনের ডাঁটাটা দিয়ে এই একই পদ্ধতিতে আমি সমস্ত আনাজগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এটা একটু ভাজা ভাজা আর নরমও হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি, মানে রান্নায় আমি যতটা লবণ ব্যবহার করব ঠিক ততটা লবণই আমি একবারেই দিয়ে দিচ্ছি, পরে আর আমি দেব না। তোমরা তোমাদের আন্দাজ মতন লবণ দেবে, বা যারা পরে দেবে মনে করছো তারা পরেও দিতে পারো। তো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো।
একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি স্লাইস করে নিয়েছিলাম, সেটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরেও আরও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখো মোটামুটি এগুলো বেশ খানিকটা নরম হয়ে এসেছে, মজে গেছে। এবারে কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দেব, মানে জিরে আদা আর পাকা দুটো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই মশলার কাঁচা গন্ধ না থাকে। আর আগেই বলেছি রান্নাটাতে কিন্তু তেল খুব কম ব্যবহার করেছি আমি, খুব কম তেলে রান্নাটা হবে। আর মশলার পরিমাণও তোমরা দেখেছো খুবই কম, ঝালও একদম কম পরিমাণে দিয়েছি, দুটো মাত্র লঙ্কা আমি বেটে দিয়েছি। তো এবারে দেখো মশলাটা একটু যখন মনে হবে শুকনো শুকনো হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা ধোয়া সামান্য একটু জল, এটা ঝোলের জন্য না, মশলাটা কষানোর জন্য আমার প্রয়োজন হয়েছে এইটুকু জলের, সেই জন্য আমি এইটুকু জল দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এটা নাড়াচাড়া করতে করতে যখন একেবারেই জলটা শুকিয়ে যাবে, মানে বুঝতে পারবে তোমরা যে একদম শুকিয়ে এসেছে, কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব প্রয়োজন মতন জল, মানে যেটুকু মাছের ঝোলটা বানানোর জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু পরিমাণে জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি যে পাতলা হবে তাও না, আবার একদম যেরকম মানে মাছের কষা যেমন আমরা রান্না করি সেরকমভাবেও কিন্তু খুব গ্রেভি এটাতে হবে না, একটা হালকা পাতলা ঝোলই আমি রাখবো। দেখতেই পাচ্ছ আমি আমার প্রয়োজন মতন যতটুকু প্রয়োজন ঠিক ততটা জলই আমি দিয়েছি। এবারে ঝোলটা একটু ফুটতে শুরু করলে আমি এর মধ্যে মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলে ভালো হয়, তাহলে মশলা টশলাগুলো মাছের ভেতরেও ঢুকে যাবে। তো রান্নাটা হতে একদমই বেশি সময় কিন্তু লাগবে না, খুব কম সময় এটা একেবারেই তৈরি হয়ে যায়। দেখো এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এতে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারো, কিন্তু মাছটা যেহেতু একেবারেই জ্যান্ত আর আমি খুব হালকাভাবে এটা রান্না করেছি তো সেজন্য আমি কিন্তু ধনে পাতা ব্যবহার করিনি। আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে। এই গরমকালে মাছের এই রকম একটা পদ থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। নতুন বন্ধুদেরকে আবারও অনুরোধ করব আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে আরও অনেক নিত্য নতুন রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো পরবর্তী আরও একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।